ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কীভাবে পড়বা এই সিরিজের আজকে সেকেন্ড ভিডিও সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের বুয়েট বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য কেমিস্ট্রি কীভাবে পড়তে হয় ঠিক আছে সো আমি যদি তোমাকে একদম সামারি করে বলি যে আসলে আমাদের কেমিস্ট্রি জিনিসটা আসলে কেমন বা কেমিস্ট্রি জিনিসটা আসলে কীভাবে পড়তে হয় এইচএসি লাইফে তুমি যেভাবে কেমিস্ট্রি পড়ছো এখন ব্যাপারটা হচ্ছে তুমি এইচএসি লাইফে যেভাবে পড়াশোনা করছো কেমিস্ট্রি ওইখানে আমরা অনেক বেশি ম্যাথে ফোকাস করছি বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা চিন্তা করো বা অ্যাডমিশনের কথা চিন্তা করো সেখানে দেখবে কেমিস্ট্রি অনেকটাই থিওরিটিক্যাল থিওরি জিনিসপাতি অনেক বেশি আসে থিওরি জিনিসপাতি বলতে আমি একদম মুখস্থের জিনিসপাতি অনেক বেশি আসে তুমি বুয়েট কোশ্চেন ব্যাঙ্ক ঘেটে দেখো অনেক বেশি মুখস্থ জিনিস পাশা জিনিসপাতি আছে যেগুলো আসলে আমাদের খুব একটা মানে আমরা পড়তে চাই না ঠিক আছে সে এখন ধরো আমি যদি একদম প্রথম থেকে শুরু করি যে আসলে প্রথম থেকে কিভাবে কীভাবে কেমিস্ট্রি পড়া শুরু করবা যেটা বললাম যে আমি একদম টোয়েন্টি ফোরের একদম নতুন একজন অ্যাডমিশন অ্যাসপায়ার ঠিক আছে সো আমি এখন চাই যে আমি বুয়েটে চান্স পাবো কিংবা হচ্ছে চুয়েট চান্স পাবো কিংবা আই চান্স পাবো বা এমএসটিতে চান্স পাবো সবগুলো প্রিপারেশন একদম একই সো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলতে চাই যে এইচএসিতে যেভাবে পড়াশোনা করছো মোটামুটি ওইভাবে পড়লেই হবে সো এখন আমি কি করলাম কোন একটা অফলাইন ব্যাচে ভর্তি হইলাম অনলাইন ব্যাচে ভর্তি হইলাম আমার লাইভ ক্লাস দিয়ে রাখছে সো লাইভ ক্লাস করবো ওকে সো সবার ফার্স্টে কী করবো বলো লাইভ ক্লাস করবো লাইভ ক্লাস করে দেখবো যে আসলে আমাদেরকে স্যার আমাদেরকে কীভাবে পড়াচ্ছে দেখবে এখানে অনেক ধরনের শর্টকাট পড়াবে কী করা হবে অনেক ধরনের শর্টকাট পড়াবে কিংবা অনেক কি জিনিসগুলা তুমি একভাবে চিন্তা করতে এখন দেখবে যে অন্যভাবে চিন্তা করতেছো তো তার মানে হচ্ছে লাইভ ক্লাসে কি করবা অবশ্যই নোট করবা দেখবা যে কোন কোন জিনিসগুলো আসলে কি আছে নতুন নতুন আসে ঠিক আছে কোন কোন জিনিসগুলো কি নতুন নতুন আসে বা নতুন নতুন ভাবে তোমাকে চিন্তা করা শিখাবে এই একটা জিনিস তাহলে নোট করবা লাইভ ক্লাস করলা লাইভ ক্লাস করার পরে তুমি চলে যাবা কোথায় মেন বইতে কোথায় চলে যাওয়া মেন বইতে সব কোনো প্রিপারেশনে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে মেন বই ইজ আ মাস্ট মেন বই যে কি মাস্ট মেন বই তোমাকে পড়তেই হবে মেন বই পড়া মানে কি তুমি মোটামুটি আসলে সব যে কনসেপ্টের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট তুমি শেষ করে ফেলছো ঠিক আছে সো মেন বইয়ের কোনো কনসেপ্ট বাদ দেওয়া যাবে না এখন কেমিস্ট্রির ক্ষেত্রে মেন বইতে আমি সাজেস্ট করবো আমি আসলে একাধিক বই পড়তাম ঠিক আছে কেমিস্ট্রিতে আমি একাধিক বই পড়তাম যেমন আমি প্রথমে আমি যখন কলেজ লাইফ শুরু করছিলাম তখন গুহারের বই পড়ছিলাম তখন কি করছিলাম গুহারের বই পড়ছিলাম বাট পরে দেখছি যে আমাদের হাজারি বইতে আর অনেকগুলো কনসেপ্ট অনেক সুন্দর সুন্দর করে দেওয়া আছে এই জন্য আমি কি করছিলাম গুহসারের বইতে যেসব কনসেপ্ট খুব ভালো করে দেওয়া আছে ওইটা আমি আর হাজারি থেকে পড়ি নাই আর হাজারিতে আমি দেখছি যে অনেকগুলো কনসেপ্ট খুব ভালো করে দেওয়া আছে ওগুলো আমি হাজারি থেকে পড়ছি ঠিক আছে সো আমি দাগাই রাখছি যে আসলে আমাদের কোনটা কখন মানে কোন কনসেপ্ট কোথা থেকে পড়ব সেই জন্য আমি সাজেস্ট করবো যে অনেকগুলো কনসেপ্ট আসলে সব জায়গায় ভালো লেখা নাই ইভেন অনেক গুহসারের বইতে আসলে অনেক ধরনের ম্যাথ দেওয়া আছে কিন্তু হাজারি অত ম্যাথ দেওয়া নাই ঠিক আছে সো আমি সাজেস্ট করবো যে আমাদের মেন বইতে আমরা একাধিক বই রাইটার একাধিক রাইটার রাখা কি রাখা একাধিক রাইটার একাধিক রাইটারের বই রাখা ঠিক আছে সো একাধিক রাইটারের বই পড়বা ভালো করে পড়বা একটা বইতে হইতে পারে ভালো হইতে পারে হাজারি সার যদি একটা বই পড়ো হাজারি পড়ো বাট যদি একাধিক বই পড়তে চাও হাজারি প্লাস গো সারের বই পড়তে পারো এর বাইরে অনেক ধরনের বই আছে চলে পড়তে পারো আচ্ছা এরপরে আমরা চলে যাবো কনসেপ্ট বুকে বাট এইখানে আমি যেটা বলবো যে আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে কনসেপ্ট বুক খুব একটা কাজে লাগবে না কারণ আমাদের এইখানে আমাদের বইতে যেসব বইতে যেসব জিনিসপাতি দেওয়া আছে ওইটার বাইরে কনসেপ্ট আসলে খুব বেশি একটা আসার নাই বইতে যেসব জিনিস পাতি দেওয়া আছে এইগুলো মাথায় রাখাই খুবই কঠিন ওই যে আক্রিকের নাম তারপর হচ্ছে অনেকগুলো মূল জিনিসপাতি অনেকগুলো বিক্রিয়া এতগুলো বিক্রিয়া মাথায় রাখা যায় না সত্য কথা বিক্রি এতগুলো মাথায় রাখা যায় না ওই মাথায় রাখার জন্য তোমাকে অনেক বেশি নোট করতে হবে অনেক বেশি কি করতে হবে নিজে একটা খাতা নিবা খাতা নিয়ে নিজে নিজে লিখতে থাকবা বিক্রিয়াগুলো নিজে নিজে লিখতে থাকবা হুদায় লিখতে থাকবা লিখতে থাকলে এই জিনিসগুলো তোমার মাথায় আরও বেশি কাটবে ঠিক আছে সো বেশি করে কি করতে হবে বেশি করে হচ্ছে লিখতে হবে যত বেশি লিখবা তত বেশি তোমার মাথায় ভালো করে কাটবে আচ্ছা এরপরে মেইন কাজ হচ্ছে আমাদের কনসেপ্ট বুক তুমি পড়লেও পড়তে পারো কনসেপ্ট বুক যখন প্রথমবার পড়বা তখন হচ্ছে একদম দাগাই ফেলবা যে এই এই জিনিসগুলো আমি বইয়ের সাথে বা বইয়ের সাথে মিলাই এর বাইরে আর কি আমি কিছু বলবো না ঠিক আছে তো যেসব জিনিস লাগতেছে কনসেপ্ট বুকে অনেক দেখব ছন্দ দেওয়া থাকে অনেক শর্টকাট দেওয়া থাকে ওইসব জিনিসগুলো তুমি দাগাই ফেলবা দাগাই ফেলে যাতে পরবর্তীতে পুরো কনসেপ্ট বুকটা আবার পড়তে না হয় সেই জিনিসটা তুমি এনশিয়র করবা ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের দেওয়া আছে কোশ্চেন ব্যাক আমরা মেইনলি যদি আমি তুমি যদি বলো যে ভাই আমি একদম শর্টকাটে আমি অত ভালো স্টুডেন্ট না একটা সিট হইলে হয় বই পড়া পরে কোশ্চেন ব্যাঙ্ক অনেক বড় কারণ ওইখানে অনেক অনেক থিওরি দেওয়া থাকে সো ওই থিওরি বা বিক্রিয়া বা হচ্ছে বাংলা লেখাগুলো মুখস্থ করতে করতে দিন চলে যায় সো কোশ্চেন ব্যাংক কি করবা কোশ্চেন ব্যাঙ্ক একদম ভাজা ভাজা করে ফলবা একদম ভাজা ভাজা ঠিক আছে এরপরে কোশ্চেন ব্যাংকে যখন পড়তে থাকবা তখন তুমি একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করবা কি তৈরি করবা রিভিশন ম্যাটেরিয়াল রিভিশন ম্যাটেরিয়াল সো রিভিশন ম্যাটেরিয়াল আর নোটের মধ্যে ডিফারেন্স আছে বুঝছো রিভিশন ম্যাটেরিয়ালস হচ্ছে ডিফারেন্সটা আমাকে বলে যে নোট হচ্ছে তুমি ধরো তুমি ক্লাসে যেটা করতেছো যেটা শুনতেছো সব লেগে পেছো একদম সব লেগে পেছো বাট রিভিশন ম্যাটেরিয়ালটা কি ওই নোটটা বিশাল বড় দেখা গেছে দশ বারো পেজ ওই দশ বারো পেজ তুমি মেন বইয়ের পাশাপাশি কোশ্চেন মার্কের পরীক্ষা পরীক্ষার আগে দিন পড়ে যাইতে পারবা পারবা না তো দশ বারো পেজ একটা চ্যাপ্টার সবগুলো চ্যাপ্টার যখন লাগবে সবগুলা চ্যাপ্টারে যখন পরীক্ষা থাকবে এতগুলা কি তুমি পারবা পারবা না তো সো তখন তোমাকে লাগবে হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল রিভিশন ম্যাটেরিয়ালটা কি ওই নোটটাকে আরো ছোট করা ঠিক আছে এখন কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি তোমাকে রিভিশন ম্যাটেরিয়াল বলি তাহলে কি হইতে পারে রিভিশন ম্যাটেরিয়াল একদম খাতার পিছনে কি করবা কোশ্চেন দেখবা হাজার হাজার বিক্রিয়া যে গুরুত্বপূর্ণ হেডলাইন দিবা গুরুত্বপূর্ণ বিক্রিয়া গুলা এরপরে প্রথম চাপ্টার নাম লিখলা চাপ্টার নাম লিখে কোশ্চেন ব্যাংক দেখবা যে এই কোন কোন বিক্রিয়াগুলা আছে লিখে ফেলবা লিখে ফেলবা কোন একটা বিক্রিয়া যদি দুইবার আসে ওরা একটা স্টার চিহ্ন দিয়ে দিবা এরপরে সেকেন্ড চ্যাপ্টার বিক্রিয়া লিখলা যদি আসে বেশি আসে একটা স্টার যদি আরেকবার আসে আরেকটা স্টার যদি আরেকবার আসে আরেকটা স্টার তাহলে এভাবে স্টার দিলে কি হবে বোঝা গেল যে আমি আসলে এখান থেকে বিক্রিয়াগুলো বেশিবার আসছে তাহলে এটা আমাকে বেশি প্রকাশ করতে হবে এরপরে আর কি থাকতে পারে বলতো কোশ্চেন পেকে আর থাকতে সংকেত বিভিন্ন ধরনের সংকেত আকৃতির নাম থাকতে পারে সেগুলোর জন্য আরেকটা 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 পেজে নিয়ে নাম আকরিকের নাম বা সংকেত লিখে প্রথম চাপ্টার এই জিনিসগুলো আসছে এই জিনিসগুলো আসছে এবার বাবা সেম করে ফেলবা তাহলে এই রিভিশন ম্যাটেরিয়ালটা কি করতে পারো কখন পড়তে পারবা যখন তোমার দেখা যায় জ্যামে পড়ে গেছো সিএজিতে বসে আসো তখন কি করবা এটা খুলে পড়তে থাকবা ঠিক আছে এটা তুমি যা পরীক্ষার আগে রিভিশনের জন্য কাজে লাগাবা এই হচ্ছে জিনিসপাতে তাহলে আমরা কি করবো রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করে ফেলবো কোশ্চেন ব্যাংক থেকে এরপরে আমরা কি করবো বেশি বেশি করে এক্সাম দেবো কেমিস্ট্রিতে দুর্বলতা থাকবা থাকবে এটাই স্বাভাবিক তোমার নিজের দুর্বলতা ছিল সো কেমিস্ট্রিতে যদি তুমি দুর্বলতা ওভারকাম করতে চাও তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে যত বেশি এক্সাম দিবা তত তুমি জিনিসগুলাকে বুঝতে পারবে যে তোমার কোন কনসেপ্টের সমস্যা আছে এটা সব কিছুর ক্ষেত্রে খাটবে বাট ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে যদি ধরো তুমি এত 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 জিনিসপাতি আছে ওই জিনিসপাতিগুলো কিভাবে মাথায় রাখবা যত বেশি এক্সাম দিবা তত বেশি হচ্ছে তোমার মাথায় খাটবে আর কি ঠিক আছে সো আজকের ভিডিওতে এতটুকুই ছিল সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই